গভীর রাতে বিজেপি বিধায়কের গাড়ি চেপে দলীয় কর্মীর ওপর হামলা। বনগা চাপা বেরিয়ে এলাকার ঘটনায় চাঞ্চল্য। আহত যুবক বনগা হাসপাতালে ভর্তি। বিধায়কের গাড়ির চালক সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আবারও প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। বিজেপি বিধায়কের গাড়ি করে এসে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ বিধায়কের গাড়ি চালক সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকায়। জানা গিয়েছে রবিবার রাত 12টা নাগাদ বনগা থানার চাপা বেরিয়া এলাকায় বিধায়কের গাড়ি নিয়ে আসে চালক ও কয়েকজন বিজেপি কর্মী। সেই সময় শান্তনু মালাকার নামে এক বিজেপি কর্মী চাপা বেরিয়া এলাকায় দাঁড়িয়ে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়িতে করে লালটু সহ তিনজন যাবার পথে শান্তনুকে দেখে দাঁড়িয়ে পড়ে এবং শান্তনুকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। মারের আঘাতে সে রাস্তার পাশে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহত বিজেপি কর্মী শান্তনু মালাকার বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছে। বনগাঁ 1 মাইল পোস্টে চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। বনগাঁ 95 বিধানসভার যে বিধায়ক আছে তার গাড়ি আসে, এসে আমার সামনে দাঁড়ায়। গাড়ির থেকে তার ড্রাইভার লালটু ঘোষ এবং সঙ্গে আরও 3-4 জন, তার থেকে বেশি হতে পারে লোক, আমাকে মারধর করে ফেলে রেখে যায়। কারণ একটাই, বনগাঁ 95 বিধানসভার যে এমএলএ আছে তার পিএ তরুণ বিশ্বাস, তাকে ফোন করার কারণে আমি একটা ভয়েস রেকর্ডিং করেছিলাম, সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তখনই আমাকে মারার হুমকি দিয়েছিল। আমি ভাবতে পারিনি যে সেই মারটা আমার কপালে চলে আসবে। সোমবার সকালে শান্তনুর বাবা মনতোষ মালাকার বনগাঁ থানায় বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি চালক লালটু ঘোষ, বরুণ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার ছেলেকে কাল রাত্রে আমাদের সঙ্গে ফেলেছে, আমি চিনি না। তিনটে ছেলে, তার নাম হচ্ছে লালটু ঘোষ, বিশ্বজিৎ, চারজন প্রচণ্ড মার মেরেছে, হসপিটালে ভর্তি। না, চিনি না, কিন্তু নাম শুনেছি। একজন কার গাড়ি চালায়, এমএলএর গাড়ি চালায়, বিশ্ব ওই অশোক কীর্তনিয়া ঘোষের, অশোক কীর্তনিয়া ওর এমএলএর গাড়ি চালায়। হ্যাঁ, ওর ড্রাইভার মেরেছে লালটু ঘোষ। আগে পুরনো রাত ছিল একটা, আমার ছেলে বিজেপি করে, তারাও বিজেপি লোক, কিন্তু আমার ছেলে পুরনো কর্মী। ও আসছিল বেলের থেকে, চাপা বেলে সিলিন্ডার ওইখান থেকে আসছিল কাজে, কাজের থেকে আসছিল। আসার পরে ওইখানে ও চা খাচ্ছিল, ওরা গাড়ি দাঁড় করিয়ে আচমক ওকে গিয়ে মারে, প্রচণ্ড মারে, পেটে লাথি মারে। আমি পাঠে যারা করেছে তাদের বিরুদ্ধে করছি। লালটু ঘোষ, তরুণ বিশ্বাস, গোবিন্দ ব্যানার্জি, হ্যাঁ, ওরা বিজেপি কর্মী। হ্যাঁ, আমার ছেলেও বিজেপি কর্মী। মারলো ওদের, সেটা বলতে পারবো না, ওর পুরনো রাগ ছিল। ও সত্যি কথা বলে বলে তার জন্য ওর পরে রাগ। এই বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, লালটু আমার পরিবারের গাড়ি চালায়, তবে কি ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে বলতে পারবে, এটা বিরোধীদের চক্রান্ত। আমার অ্যাকশনে যে আমার গাড়ি চালায় সে দুদিন ছুটিতে ছিল, এটা আমার বদলি ড্রাইভার। সে আমার দুটো গাড়ি, দুটো 4 চাকা ফ্যামিলি কার একটা, আমি 5 চাকা গাড়ি চড়ি একটা। এই ড্রাইভারটা আসলে আমার ফ্যামিলি কারটা চালায়। যেহেতু আজকে সকালবেলা আমার একটা প্রোগ্রাম ছিল, 6:30 বেরোনোর কথা, আমার যে পার্মানেন্ট ড্রাইভার সে ছুটিতে ছিল, তার জন্য ওকে গাড়িটা দিয়ে বলা হয়েছিলো তুই বাড়িতে গাড়ি নিয়ে যা, সকালবেলা 6:30 ভিতরে সে বাড়ির থেকে তুলে দেবে। আমার বাড়িতে অ্যাকচুয়ালি গাড়ি রাখার জায়গা নেই, দুটো ড্রাইভার বাড়িতে, দুটো গাড়ি থাকে। আর যে বিজেপি কর্মী, সাধারণ বিজেপি কর্মী কিনা সেটা আমি বলতে পারবো না। এর পিছনে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো চক্রান্ত আছে কিনা সেটাও জানতে হবে বা বুঝতে হবে আমাকে।
কারণ হয়তো বিরোধী দলের বিরোধীরাই এই চক্রান্ত করে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। শুনলাম কেস হয়েছে, আর যাদের নামে যেসব বিজেপি কর্মী সমর্থক নাম দিয়েছে তারাও বাস্তবে এই জায়গায় উপস্থিত ছিল না, সম্পূর্ণ এটা মিথ্যা কথা। পুলিশ তদন্ত করুক, তাহলে আইনের অনুযায়ী যে ব্যবস্থা সেটা করবে আইনের মাধ্যমে। তৃণমূল আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ বলেন, সকালে ঘটনাটি শুনেছি, এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, গভীর রাতে কারা রাস্তায় ঘুরে বেড়ায় সে প্রশ্ন তুলেছেন তিনি। এই যে বিজেপি নামক দলটি, আর কার ড্রাইভার? ড্রাইভারটা হলো বিধায়কের ড্রাইভার। তা ওই রাত্রিবেলা আমি শুনেছি, সকালবেলা রাত তখন 1-1.5 বাজে, কারা থাকে রাত 1-1.5 সময়, কারা ঘুরে বেড়ায়? নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, গিয়ে ওখানে দাদাগিরি করতে গেছে, নিজেদের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে গেছে। সেটা হচ্ছে এখন দেখাবে যে অমুক করে তোমাকে, বিজেপি নামক পার্টির মধ্যে কিছু নেই, ক্ষমতায় আসেনি তাই আটটা গ্রুপ, ক্ষমতা আসলে কী করবে? এরা যেহেতু এমএলএর ড্রাইভার, সে ভাবছে বনগাঁর কিং, সেই হিসেবে গিয়েছে, সেই হিসেবে সেখানে সেই অত্যাচারটা হয়েছে। আমি বনগাঁ প্রশাসনকে বলবো, অরিজিনাল তদন্তটা হোক, তদন্ত করে একদম মানুষের সামনে পেশ করুক যে জিনিসটা কী হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের লোকেরা দোষীদের শাস্তির দাবি করেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।